আমার লকটাতে মোটামুটি গরিবের লক হিসেবে ঠিক আছে, অনেক বড় বাবার জন্য। তো এগুলোকে সবসময় খানা নিতে হয় দিনে দুইবার, সর্বনিম্ন দিনে দুইবার খানা নিতে হয়। তাহলে ঝামেলা সাথে উঠা নামা ঝামেলা, প্রাণীর সাথে থাকতে পারলে তো এটা একটা আপনার মন মানসিকতা অনেক ব্রড হবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড আপনার পিজিয়ন্স লাভার অনেক বেশি অন্যান্য এনিমেলসের তুলনায়। আসসালামু আলাইকুম অল বিউটিফুল এনিমেল লাভার্স, আশা করি অনেকটা বেগুনে ভালো আছেন। তো অনেক প্যাট এনিমেলস লাভার আছেন যারা পোষা প্রাণীকে ভালোবাসেন, তো ভালোবেসে আপনারা এগুলো রেয়ার করতে চান, পালন করতে চান। আবার অনেকে এই লাভের আশায়ও কমার্শিয়াল পারপাসে এইগুলো রেয়ার করতে চান। তো আজকে আমি আপনাদেরকে জানাবো কোন অ্যানিমেলটা পালন করলে আপনারা আর্থিকভাবে লাভবান হবেন আর মজাও পাবেন আর ঝামেলা টামলা তেমন নাই। তো আমি আজকে দেখাবো, যেহেতু আমি এখন অনেকগুলো অ্যানিমেল রেয়ার করতেছি, তার মধ্যে চিকেন, ডাক, তারপর কবুতর, হ্যাঁ আরও আছে। তো যেমন গরু পালন করা তো অনেক কষ্ট, হ্যাঁ তো এটা আপনারা ইজিলি বুঝে যান, কারণ গরুর খাবার দাবার এগুলো খাওয়াইতে অনেক কষ্ট, ঝামেলা। আর এখানে দেখেন কবুতর যেগুলো আছে, আমি বেশি ছোটোবেলা থেকে কবুতর পালন করি, ক্লাস টু থেকে আমি কবুতর পালন করি। তো আমার এটা একটা নেশার মতো হয়ে গেছিলো, তো আল্লাহর রহমতে এখনও নেশাটা আছে। তো এটা নেশা বলা যাবে না, এটা ভালো ইয়ে আর কি। তো অনেক অভিভাবক আছেন যারা এই বিষয়টা বুঝে না, ছেলেমেয়েরা ওই সারাদিন মোবাইল টিপলে খুশি, তবে এরকম অ্যানিমেলস নিয়ে দৌড়াদৌড়ি করলে পালন করতে চাইলে তখন এরা নারাজ হয়ে যায়। তো আসলে এটা একটা কিন্তু ভালো গুণ, আপনি প্রাণীর সাথে থাকতে পারলে তো এটা একটা আপনার মন মানসিকতা অনেক ব্রড হবে। হ্যাঁ তো সেই ক্ষেত্রে কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। তো ওনারা দেখতে লাগবেন এখানে অনেক ধরনের কবুতর আছে। তো কবুতর পালনের সবচেয়ে সুবিধা হচ্ছে যে কবুতরকে আপনি দুই তিন দিন যদি নাও আসেন সমস্যা নাই, আপনি ধরেন খানা দিয়ে রাখলেন, যেমন আমি আসি এখানে একদিন একবার আসি, অনেক সময় 30 ঘন্টা পরেও আসি। হ্যাঁ যেমন আজকে খানা দিয়ে গেছি, এখন বিকাল হচ্ছে, তো এরপরের দিন বিকাল আসি বা রাতে আসি, খানা এখানে পর্যাপ্ত দেওয়া থাকে, তো যার কারণে কোনো সমস্যা হয় না। যেমন অনেক অ্যানিমেলস আছে যেগুলোকে সবসময় খাবার সাপ্লাই করতে হয়, যেমন হাঁস টাঁস মুরগি টুরগি, এদেরকে সবসময় নজরে রাখতে হয় দিনে কী হয়ে যাচ্ছে। আর রোগ জীবাণু ক্ষেত্রে সবচেয়ে বেশি এফেক্টেড হয় আপনার আদার্স যে অ্যানিমেলস আছে এরা, যেমন কবুতর, তেমন আপনি যদি প্রপার বাসস্থানটা যদি ম্যানেজমেন্ট যদি ঠিক থাকে, যেমন আমার বাসস্থানে প্রপার ভেন্টিলেশন আছে, আলো বাতাস আসতেছে, মশা না আসার জন্য নেট দিয়ে দিছি, তারপর বাতাস এদিক দিয়ে ঢুকি এদিক দিয়ে বের হয়ে যায়, জানলা আর অনেকগুলো আছে, আবার শুধু সূর্য আলোটা একটু কম পড়ে, তো এটার জন্য আমি ভিটামিন D3 সূর্য আলো থেকে যে ভিটামিনটা পাই ওইটা আমি কিনে খাওয়াই। হ্যাঁ যেমন ক্যালপ্লেক্স, ক্যালবোডি, অ্যাসিক্যালডি, অস্ট্রোক্যালডি, ক্যালপ্লেক্স, তারপর অনেক ধরনের এরকম ভিটামিন জাতীয় ক্যালসিয়ামের ভিটামিন D3 সহ এরকম ওষুধ পেয়ে যাবেন আপনারা বাজারে, তো ওগুলো খাওয়াইলে এটা ফুলফিল হয়ে যাবে। 2 মাসে একবার বা 1.5 মাসে একবার এরকম করে খাওয়াইতে পারেন। আর আসি এবার পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারটা। তো এখানে দেখতে পাচ্ছেন কবুতরগুলো, তো আমি 10 দিনে একবার পরিষ্কার করাই আপনার। আমার লকটাতে মোটামুটি গরিবের লক হিসেবে ঠিক আছে, অনেক বড় বাবার জন্য। তো দেখতে পাচ্ছেন লকট, তো 100 টাকা দিলে যে কেউ এটা পরিষ্কার করে দিবে, হাতের কোনো এখানে টয়লেট এগুলো ধরার কোনো প্রয়োজন পড়ে না। ট্রে আছে, জাস্ট ট্রেটা টেনে এখানে পুরো পেপার দেওয়া আছে, জাস্ট পেপারটা একটা ঝুড়িতে বাস্কেটে ফেলে দিবেন, এতটুকু একটা বাস্কেট রাখবেন, এই ময়লাগুলো ফেলে দিবেন, আর কোনো ঝাই জামানা নেই। আর এটা ঠিকভাবে, আর সবচেয়ে সাইন্টিফিক ওয়ে হচ্ছে যে কেজে পালা, আপনি ছাড়া পালতে গেলে অনেক ধরনের অসুখে ভুগবে আপনার এই কবুতর বলেন, যে কোনো অ্যানিমেলস বলেন। সবচেয়ে বেস্ট হচ্ছে যে ক্যাপটিভ, মানে খাঁচায় পালন করা, খাঁচায় পালন করলে ঠিকভাবে ডিম বাচ্চা করবে, কোনো ঝাই জামানা নাই, ক্রস হবে না। যেমন এটার সাথে এটা আছে জোর, হ্যাঁ এখন যদি আপনি ছেড়ে ফেলতেন এটার সাথে ময়ূরের ক্রস হয়ে পেশোয়ারে হয়ে যাবে, তো অন্য একটা জাত তখন এই দিয়ে দিবে, জাতের বাচ্চা পুড়ে ফেলবে। তো পিওর ব্রিড মেনটেন করতে হলে এভাবে কেজ আকারে পালন করতে হবে। এবার আসি আমি বাহিরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দাঁড়ান এখন আমি বাহিরে যাচ্ছি। এবার আসেন মুরগি, তারপর হাঁস, এগুলো পালন কেন করবেন না, করতে পারেন সমস্যা নাই, তবে আমার ক্ষেত্রে একটু কবুতর থেকে কমপ্লিকেশন একটু বেশি, হ্যাঁ মানে পালন করা একটু ঝামেলা বেশি আর কি। যেমন আমি দেখাচ্ছি এই দেখেন, এরা টয়লেট বেশি করে, আর কবুতরের টয়লেটে কোনো গন্ধটন্ধ তেমন নাই। আর কবুতর যেহেতু এই ধর্মীয় পবিত্র স্থান যেগুলো আছে মক্কা মদিনা, এখানে কবুতর অ্যাভেলেবেল আছে, আর সেক্ষেত্রে এখানে তো অন্য অন্য অ্যানিমেলস নেই, হ্যাঁ জাস্ট কবুতরই রেয়ার করে। দেখেন এটা কী অবস্থা করে ফেলছে, পরিবেশটাতে মানে দূষিত করে গেছে, এখানে টয়লেট করে পানি ফেলে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা একটু একটু ইয়ে আর কি, ঝামেলা আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে হাঁস মুরগি বিভিন্ন ধরনের হাঁস আছে, চীনা হাঁস আছে, মুরগি আছে, লাতা কুড়া আছে। তো এগুলোকে সবসময় খানা নিতে হয় দিনে দুইবার, সর্বনিম্ন দিনে দুইবার খানা নিতে হয়। তাহলে ঝামেলা সাথে উঠা নামা ঝামেলা, আর সেক্ষেত্রে আমি মনে করি কবুতর অনেক বেস্ট, একদিন পর পর উঠবো একবার,
পাঁচ মিনিট খানা দেওয়া নামি যাওয়া, আর এগুলো খানাও খায় বেশি, কবুতর হ্যাঁ তো খানা বেশি খায় না। এই দেখছেন কবুতর দৈনিক আপনার জাস্ট 40 গ্রাম খানা খায়, আর এগুলো যে খানা খায় একটার ফ্যাট দেখেন না। তো এখানে যে ইয়াগুলো দেখতে পাচ্ছেন হাঁস মুরগি, এগুলো আমি ঘরের প্রোটিন সোর্স, প্রোটিন সোর্সের উৎস হিসেবে আমি রেয়ার করতেছি। ইতারা হেলি শাক খাইতে দিছি। সৌন্দর্যের জন্য পালা আর কি। তো সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড আপনার পিজিয়ন্স লাভার অনেক বেশি অন্য অন্য এনিমেলসের তুলনায়। 20 কোটি টাকার জোড়া পিজিয়ন্স আছে, আর এটা আমার কোয়ারেন্টাইন হসপিটালে দুইটা ঠান্ডা লেগে গেছে মুরগি, ঠান্ডা লেগে গেছে। এটা অঙ্কেল ও আচ্ছা, এখন আজকে খাই আসি, আজকে খাই আসি। আচ্ছা ওটা